हेलो फ्रेंड्स, अपना देखें टेक्निकल बाबा यूट्यूब चैनल और आमी आछि आपनादेर संगे बाबा। तो बंधुरा, यूट्यूबर मोनेटाइजेशन निये जे नतून आपडेट एसेछे सेई आपडेट निये अनेकेई कनफ्यूशनेर मध्ये पड़ेछेन। तो आजकेर एई भिडियोते आमी आपनादेरके समस्त कनफ्यूशन थेके क्लियर करे देब एबं पुरो भालोभाबे बोझाबो जे एई नतून आपडेटे कि बला होयेछे। तो चलुन बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন নতুন ইউটিউব রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখুন, এই নতুন যে আপডেট দেওয়া হয়েছে, আগে আমাদের ইউ মনিটাইজেশনের জন্য আপডেট ছিল 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। কিন্তু রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে যাদের চ্যানেল রিসেন্টলি রিভিউয়ে পাঠিয়েছেন অথবা যাদের চ্যানেলে তৈরি করার পরে আপনারা অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন মনিটাইজেশনের জন্য, তাদের কাছে একটা নতুন ইমেল গেছে এবং সেই ইমেলে কিন্তু বলা হয়েছে 30 দিনের একটা উল্লেখ করা আছে। তো এই 30 দিনের উল্লেখ মানে এটা নয় যে আপনাদের লাস্ট 30 দিনের মধ্যেই যে আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এমন কোনো রুলস কিন্তু সেখানে দেওয়া নেই। সেখানে লাস্ট 30 দিনটা দেওয়া হয়েছে মানে যারা অলরেডি মনিটাইজেশন যাদের চ্যানেলে এনাবেল নেই, অর্থাৎ যারা অলরেডি চ্যানেল রিভিউ পাঠিয়েছে অথবা যাদের এখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়নি, তারা যেহেতু রিভিউ পাঠিয়ে রেখে দিয়েছে, অ্যাপ্লাই করে রেখেছে, তাদের জন্য কিন্তু এই 30 দিন সময় দেওয়া হয়েছে। এই 30 দিনের মধ্যে কি হবে, ইউটিউব দেখবে যে যদি এই 30 দিনের মধ্যে এই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে পরে ইউটিউব সেটার মনিটাইজেশন এনাবেল করবে, আর যদি এই 30 দিনের মধ্যে সেটা কমপ্লিট না হয় তাহলে পরে ইউটিউব কিছু দিনের জন্য এখন পুরোপুরি যতদিন পর্যন্ত না সেই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে ততদিনের জন্য ইউটিউব মনিটাইজেশন ডিসেবল রাখবে। আপনার যখন আবার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে ইউটিউব আবার আপনাকে সেটা রি এনাবেল করতে দেবে অর্থাৎ অ্যাপ্লাই করতে দেবে নতুনভাবে। তো এটাই কিন্তু নতুন আপডেট ছিল। এই আপডেটের মধ্যে এমন বেশি কোনো কিচ্ছু নেই আর আপনাদেরকে এমন না যে আপনাদেরকে 30 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম করতেই হবে, এমন কোনো রুলস নেই, আপনাদের কোনো চাপ নেই, আপনারা যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করবো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই পুরো ব্যাপারটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে একটি লাইক করে রাখবেন, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব রিলেটেড নতুন নতুন অনেক রকমের আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন।